বাঁশকোরল পাহাড়িদের অতি প্রিয় সবজি, এটি খেতে খুব সুস্বাদু, এজন্য বাঁশের কোরল বাঙালিদের কাছেও জনপ্রিয়। সিলেট, রাঙ্গামাটি সহ পার্বত্য জেলার উপজাতীয়দের কাছে সবজি হিসেবে বাঁশের কোরল একটি জনপ্রিয় খাবার। এছাড়াও আন্তর্জাতিকভাবে এটি খুব জনপ্রিয় একটি মজাদার খাবার। চীন, ভারত, জাপান, মায়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড সহ অনেক দেশে খাবারটির প্রচলন থাকায় আন্তর্জাতিকভাবে বেশ চাহিদা রয়েছে। পার্বত্য অঞ্চলের মূলি বাঁশ, ডলু বাঁশ, বাজ্যে বাঁশ, মিতিঙ্গা বাঁশ, কালিছুরি বাঁশ থেকে উৎপন্ন বাঁশের কোরলি বাজারে পাওয়া যায় আর খেতে সুস্বাদু। বর্ষার শুরুতে মাটি নরম হলে বাঁশের কোরল গজাতে শুরু করে। বছরের মে থেকে আগস্ট মাস পর্যন্ত এই সবজির ভরা মৌসুম থাকে। চারাগুলো গজানোর পর একটা শক্ত আবরণ দিয়ে ঢেকে রেখে সময়ের ব্যবধানে যে নরম অংশ পাওয়া যায় সেটাই হচ্ছে বাঁশের কোরল। আবার বাঁশের ছোট চারাও বাঁশের কোরল হিসেবে পরিচিত।